নমস্কার বন্ধুরা, আমি গোপা মল্লিক। ইউটিউবে আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো সকলকে গুড মর্নিং। আমি সকালবেলায় একটা ব্লগ নিয়ে চলে এসেছি আমার রান্নাঘরে। তো এখন সকালের জলখাবার রেডি করব। আজকে জলখাবারে করব চিজ অমলেট। তো রেসিপিটা আপনাদের দিচ্ছি না এখন, তার কারণ ভিডিও লম্বা হয়ে যাবে। তো যদি আপনাদের চিজ অমলেট কারোর ভালো লেগে থাকে, শুনে কারোর জিভে জল এসে যায়, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদেরকে দেখাবো কিভাবে তৈরি করতে হবে চিজ অমলেট। আর রেসিপি তো আজকে একটা থাকছে, সেটা হচ্ছে এটাও খুব সুন্দর একটা রেসিপি, ভাপা। ভাপা শুনলেই আমাদের কেমন একটা হয় খাবার ব্যাপারে, ভাপা ভাপা পিঠে হতে পারে, ভাপা ইলিশ হতে পারে, ভাপা চিংড়ি হতে পারে। তো সেই রকমই ভাপা একটা মাছের রেসিপি আমি আজকে শেয়ার করছি, সেটা হচ্ছে কাতলা ভাপা। তো আমারই জিভে জল চলে আসছে, অবশ্যই আপনাদেরও ভালো লাগবে। তো এখন জলখাবারটা শেষ করব, শেষ করে ফিরে আসছি, সঙ্গে থাকুন। 1 মিনিট জন্য চা বসিয়েছি, চায়ের মধ্যে দিয়েছি আদা, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ, চিনি না, চিনি ছাড়া এটা, আর চা পাতা। এই চাটা আমি আগেও আমার চ্যানেলে দেখিয়েছি, এই সর্দি কাশি, কেন শীতকালে অনেকেরই খুব সহজে সর্দি কাশি লেগে যায়, যদি সকালবেলা এটা খেতে পারেন তো সর্দি কাশি অনেকটাই অ্যাভয়েড করা যায়। তো সেই কারণে আমি আমার মেয়েকেও দিই, আমরাও খাই এটা। আর যারা চিনি ছাড়া একেবারেই খেতে পারেন না, মধু ইউজ করতে পারে। তো এখানে আমি নিয়ে নিয়েছি, এবারে নিচ্ছি চিকুর বিস্কুট আর চা। তো এটা নিয়ে ওপরে যাবো, যেহেতু মেয়ে এখন ওপরে শিফট হয়ে গেছে। গুড মর্নিং। ফ্রুট এটাই শুদ্ধ ধর। চিকু কই? এই নিচে নাম। ওই ওই তোকে ডাকছি, তুই ফাঁক পোকর দিয়ে বিস্কুট খাবি, ওই দিক দিয়ে ঘুরে আয় তাড়াতাড়ি। তো চলে এসছে মহারাজ বিস্কুট খেতে। ভালো গন্ধ। হ্যাঁ হ্যাঁ ভালো, খুব ভালো গন্ধ। চলে আয় ওপরে ওপরে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ গন্ধ, ভালো গন্ধ, চিজের গন্ধ পেয়েছে না? ওপরে ওপরে চলো। ইস যেটাই নিল ছি ছোচা, বাবা তো ডাকছিল। আয় আয়, তো এবার খাওয়া যাক চিজ উইথ ভেজিটেবল অমলেট। তো জলখাবার শেষ করতে করতে আমাদের বাক্যালাপ তো এভাবে চলতেই থাকে, আজও তার ব্যতিক্রম না। সেটা শেষ করে ফিরে আসছি, আর আপনাদের সাথে মেন একটা রেসিপিতে শেয়ার করবার আছে, সেটা আপনাদের ক্রমশ প্রকাশ্য একটু সহজেই জানতে হবে। হ্যাঁ খাবারটা দিবি ব্যাস, আর না আর জিজ্ঞেস করবে না, বলবো না। জলখাবারটা শেষ করে ফিরে আসছি, সঙ্গে থাকুন। তো জলখাবারটা শেষ করে ফেলেছি, ওর কাজ করতে থাকুক, এখনো ওর কাজ হয়নি, আমি নিজে যাব। চলুন এবার রেসিপির দিকে যাওয়া যাক। হ্যাঁ যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে গিয়ে বাবা মুখ জ্বলে গেছে আমার। যাই হোক, খুব শিগগিরই না একটা বিশাল বড় মেকআপ হল আসতে চলেছে, ঠিক আছে? সেটা নিয়ে সমস্ত মেকআপ প্রোডাক্টস আমি অর্ডার দিচ্ছিলাম। আর দ্বিতীয়ত আর একটা কথা, সেটা হচ্ছে গিয়ে যে ওই লাস্ট ডিসেম্বরের যে 2020 মেকআপ কালেকশনটা, ওটাও খুব শিগগিরই আসবে। মেন কথা হলো গাইস, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো শুনে নিলেন ওর আরজি, এবার আমরা নিচে যাই, নিচে গিয়ে রেসিপির যা যা প্রিপারেশন দরকার সেগুলোকে রেডি করি। এই তুই আর ওখানে চিৎকার করবি না, চল নিচে চল, সর আমি দরজা দিয়ে দিই। বেরিয়ে গিয়ে চেঁচাবে, কখন ধুম করে স্লিপ করবে বুঝবি তখন।
সেখানে আমি গাদা আর পেটির মাছ মিলিয়ে 5 পিস কাতলা মাছের টুকরো নিয়ে নিয়েছি। এবার প্রথমে যেটা এখানে করতে হবে, এখানে 1 চামচ পরিমাণে ভিনিগার নিয়েছি, ভিনিগারটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন। এটাকে ভালো করে মেখে নেব আমি, বেশ কিছুক্ষণ বলতে 10 মিনিট মতো এটাকে মেখে রেখে দেবো। তাতে কি হবে, রুই মাছ বলুন কাতলা মাছ বলুন অনেক সময় ভেদি যেত হয়ে গেলো, তা মাছে একটা বিচ্ছিরি গন্ধ থাকে, একটা কাদাটে কাদাটে গন্ধ লাগে, সেই গন্ধটা আর এর মধ্যে থাকবে না। আর যেহেতু মাছটা আমি ভেজে করছি না, ভাপা মাছ, সেহেতু গন্ধটা আরও বেশি লাগতে পারে। যদি এইভাবে রান্না করেন তাহলে কিন্তু একেবারেই কোনো রকম গন্ধ লাগবে না, বা মাছের যে আজকে গন্ধ সেটাও লাগবে না। ভালো করে আমি মেখে নিয়েছি, এটা 10 মিনিট মতো রেখে দেবো। এবার 10 মিনিটের মধ্যে বাকি কাজগুলো আমি সেরে নিই, বাকি কাজ বলতে এখানে মশলা রেডি করব। তো আসুন দেখে নিই, একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, এর মধ্যে পোস্ত দিয়ে দিলাম, 1 চামচ সাদা সর্ষে নিয়ে নিয়েছি। তো প্রথমে জল ছাড়া আমি এটাকে একটু বেটে নেব। তো এখানে আমি সর্ষে আর পোস্ত বেশ ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এবারে ওই গুঁড়োর মধ্যে বেশ খানিকটা আমি নারকেল কুচিয়ে নিয়েছি, নারকেলের যে পেছনের কালো অংশটা এটা ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি, পুরো সাদা অংশটা নিয়েছি, এটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1টা পেঁয়াজ কুচি আর 7-8টা মতো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা যে যেমন ঝাল খাবেন সেই বুঝে দেবেন। এবারে দিয়ে দেবো 1 চামচ ছোট্ট চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা যদি মশলার সাথে মেশানো যায়, বাটা মশলার সাথে, তাহলে কিন্তু অনেক সময় হলুদের গন্ধ লাগে, যাতে গন্ধটা না লাগে সেই কারণে আমি মশলার সাথে একসাথে পেস্ট করে নেব। আর দিয়ে দেবো 1 চামচ পরিমাণ টক দই, এটা আমি মিক্সিতে ভালো করে বেটে নেব। খুব ভালোভাবে বেটে নিয়েছি। এবার একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি, টিফিন বক্সের মধ্যে মশলাটাকে দিয়ে দিচ্ছি। এবারে আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি। ম্যারিনেটের সময় একটুখানি নুন দিয়েছিলাম, সেটাকে মাথায় রেখে তারপর নুনটা দিতে হবে, কারণ নুন বেশি হয়ে গেলে কিন্তু পুরো টেস্টটাই বাজে হয়ে যাবে। কম হলে তাও ঠিক আছে, দিয়ে খাওয়া যাবে, কিন্তু বেশি হলেই মুশকিল। এবারে এই মশলার উপরে দু টেবিল চামচ আমি সর্ষের তেল দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো 1 মুঠো ধনে পাতা কুচি। মশলাটাকে ভালো করে একটু মেখে নেব। মেখে নিয়েছি। এবারে যেহেতু টক দই রয়েছে, টেস্টের একটা ব্যালেন্স করা দরকার, তাই সামান্য একটু চিনি দিয়ে দেবো, খুব সামান্য, যেটা মুখে ধরা পড়বে না যে মিষ্টি দেওয়া রয়েছে। আর আমি এখানে গুঁড়ো চিনি ইউজ করেছি, এটা সহজেই মিশে যাবে তাহলে। আর যদি আপনাদের দানা চিনি হয় একটু টাইম দেবেন মিশতে। ভালো করে মিশিয়ে নিলাম। এবারে মাছগুলো যে ম্যারিনেট করে নিয়েছিলাম সেটাকে ভালো করে চিপে দিয়ে দিচ্ছি। এবার মাছগুলোকে মশলার সাথে ভালো করে মেখে নেব। এবারে এর ওপর থেকে আরো খানিকটা আমি সর্ষের তেল দিয়ে দেবো। 1, 2 4 টেবিল চামচ মতো।
আর দিয়ে দেবো কটা চেরা কাঁচা লঙ্কা, ভালো করে আমি চিরে নিয়েছি দেখুন। হয়ে গেল, আর এর সাথে কিছু মেশাবার নেই। এবার আমি ঢাকনাটাকে ভালো করে আটকে দিলাম। এবারে একটা কড়াই বসিয়ে নিয়েছি, বেশ অনেকটা জায়গা আছে, যাতে করে আমি টিফিন বক্সটা বসালে কোনো অসুবিধে হবে না। এবারে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম, জলটাকে সামান্য গরম হতে দেব। আর আমার টিফিন বক্সটা যেহেতু এখানে মুখটা রয়েছে, জল ঢোকার কোনো প্রশ্ন নেই। তো যাদের এমনি টিফিন বক্স হবে, ধরুন ওপর থেকে ঢাকনাটাকে আটকাতে হয়, তো তাদেরটা একটুখানি নিচের দিকে থাকে এই লেভেলটা, তো সেক্ষেত্রে কী করবেন, যাতে চেষ্টা করবেন তার তলায় যাতে জলটা থাকে, তা নাহলে ফুটতে ফুটতে অনেক সময় সেই ফাঁক দিয়ে জল ঢুকে যেতে পারে। তো জলটা অনেকটাই গরম হয়ে গেছে, আমি এবার এটাকে বসিয়ে দিলাম, একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার এটাকে আমি মিনিট দশেক মতো হতে সময় দেব, তো এটা হতে থাক, ততক্ষণ আমি বাকি রান্নাগুলো শেষ করে নিই। আর আঁচটা কিন্তু আমি মিডিয়াম টু লো রাখবো, খুব বেশি বাড়িয়ে দেবো না, তাহলে জলটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে এবং মাছটা সেদ্ধ হবে না। এখানে রয়েছে কাতলা মাছের একটা মোড়ক, এটা দিয়ে দেখি কি করা যায়, বাকি রান্নাগুলো শেষ করে ফিরে আসছি। এখানে মাছের মুড়ো দিয়ে হচ্ছে পালং শাক, মিনিট দশেক বাদে দেখে নিচ্ছি মাছটা কতদূর হচ্ছে, মাছটা হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম, একটু টিফিন বক্সটাকে ঠান্ডা হতে দেব। এই রকম দেখতে হয়েছে, এটা এভাবেই আমি রেখে দিচ্ছি, খাবার টেবিলে আপনাদের সাথে দেখা হবে, তখন খেয়ে বলে দেবো কেমন খেতে হয়েছে। কেমন হয়েছে ভাপা খেতে? ঠকাবার ভালো রাস্তা। আচ্ছা ভাপা করলে শুধু ইলিশ করতে হবে? তো যাই হোক, আজকে বলতে মনে নেই কি কি রান্না করেছি, ডাল, পাঁপড় ভাজা, এখানে এটা দেখিয়েছি পালং শাক মাছের মুড়ো দিয়ে, আর কাতলা ভাপা।
কেমন হয়েছে ফ্রেন্ডস? খুব ভালো হয়েছে, লিটারালি ভালোই হয়েছে। ইলিশ মাছ বাবা তেও মনে হচ্ছে। হ্যাঁ আমার বেশি ভালো লেগেছে। হ্যাঁ খুব ভালো হয়েছে। তো আশা করবো আপনারাও বাড়িতে এটা ট্রাই করবেন, আর না চাইলেও ট্রাই করবেন। হ্যাঁ এটা এ রিকোয়েস্ট, এটা রিকোয়েস্ট, ভীষণই ভালো হয়েছে খেতে। রান্নাঘরে সমস্ত কাজ গুছিয়ে চলে এসেছি, এবার নতুন একটা অ্যাঙ্গেল থেকে দেখতে পাচ্ছেন আমাকে আজকে, তার কারণ ঘরের কিছু জিনিসপত্র এদিক ওদিক করে গোছানো হয়েছে। চিকু বাইরে প্রচন্ড চিৎকার করছে, জানি না কেন। কাতলা ভাপাটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, ভীষণই ভালো খেতে হয়েছে। আর আমরা যেহেতু বাঙালিরা মাছ ভীষণই পছন্দ করি, মাছে ভাতে বাঙালি কথাতেই আছে, তো সুতরাং ভালোই লাগবে আপনাদের আশা করব। তো অবশ্যই যেভাবে আমি করলাম ঠিক সেই কোয়ান্টিটিতে সেইভাবে যদি করে থাকেন তাহলে নিশ্চয়ই ভালো খেতে হবে। আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করি, সেটা হলো এখন যেহেতু শীতকাল, শীতকালটা আমার মোটেও পছন্দ হয় না, এটা আমি আগের ভিডিওতেও একবার বলেছি, আবারও বলছি, শীতকালটা একেবারেই আমার দুচক্ষের বিষ। আর কেন বিষ সেটাও আমি আপনাদেরকে বলেছি, শীতকাল অপছন্দ হলেও শীতকালের সবজি কিন্তু আমি ভীষণই ভালোবাসি। যেমন ফুলকপি খুব প্রিয় আমার একটা সবজি, কড়াইশুঁটি, আর বিনস গাজর এখন সারা বছরই পাওয়া যায়, অসুবিধে হয় না। পালং শাক এগুলো খুব পছন্দের আমার, আর এগুলো প্রায় সময় আমি করেও থাকি। তো শীতকালটাও পছন্দের হলেও শীতের খাবার দাবার কিন্তু বেশ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছি। আর যেটা মেন রয়েছে সেটা হচ্ছে পিঠে, পিঠেটাও পছন্দ করি, তবে অনেক না। এরপরে পিঠের নিশ্চয়ই কোনো রেসিপি শেয়ার করব, যদিও আমার চ্যানেলে পিঠের রেসিপি আছে। আর কাতলা মাছেরও রেসিপি রয়েছে, যেমন দই কাতলা রয়েছে, কাতলা কালিয়া রয়েছে। তো যদি আপনাদের প্রয়োজন হয় আমি ডেসক্রিপশন বক্সে কাতলা মাছের বাকি রেসিপিগুলো লিংক দিয়ে দেবো, যদি আপনাদের মনে হয়, যদি আপনাদের প্রয়োজন হয় বা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে পরে দেখে নেবেন ওখান থেকে। আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, ফ্রেন্ড ফ্যামিলির সাথে রেসিপিটি শেয়ার করবেন, আর আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কেমন লাগলো আপনাদের কাতলা ভাপার রেসিপি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর যাবার আগে বলি, যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, নিচের যে বেল বাটনটি আছে ওটাকেও ক্লিক করে নিন, তাতে করে যখন যখন আমি ভিডিও দেবো আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো আজকে এই পর্যন্তই, আবার খুব শীঘ্রই নতুন ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।